বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংগঠক মিশকাত আলবির পক্ষত্বন সুবিধা বঞ্চিত লড়ে চিকিৎসা সহায়তা দিবার লাই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়। এপ্রিলের 26 তারিখ সোমবার নগরীর এম এজ স্টেডিয়ামের সামনে দিয়ে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজিকেএস এর সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। মিশকাত আলবি গত কয়েকদিন আগে আনোয়ারে আলাপ করছি, দুঃসময় কীভাবে করোনা রুগীয় করে অ্যাম্বুলেন্স সার্ভিস দন যায় আইন সম্মতি দিয়ে কদি যন্ত্রাখান ভালো উদ্যোগ এবং সময় উপযোগী পদক্ষেপ ইয়ান হলে আইন চট্টগ্রাম মহানগর আওয়ামীর পক্ষ থেকে যে মিশকাত আলবি শহর মানে আর যারা আছে এই এই কর্মকাণ্ড যারা সম্পৃক্ত হয়েছি তার ব্যক্তিগণরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি আই অনুরোধ করছি আরও যারা আছে যারা সংগতি আছে যারা সামর্থ্য আছে ইতারা যাতে এই ধরনের জনকল্যাণধর্মী কাজে এগিয়ে। অনুষ্ঠানে তার বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক। ইয়ান আসলে ছাত্রলীগের নেতাকর্মী সকল যে মানবতাবাদী চরিত্র ইয়ানের একখান বহিঃপ্রকাশ এবং ইয়ানোর দ্বারা আরা এই মেসেজ চান দিতে পারি যে প্রতিটা সংকটে যাতে জাতির লাই সংকটাইয়ে মানবতার সংকটাইয়ে মানুষের সংকটাইয়ে তখন ছাত্রলীগের নেতাকর্মী সকল আগাইয়ে। এটা আরও উপস্থিত আছে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফাত হক নিশান সহ আরও বোধকে। এর আগেও বিশেষ করে বোধ এই হাজার উদ্যোগ লই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারের অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দিলাম, এবারও আমি একখান উদ্যোগ লই দিই পুরানগরের নাজি শহরের যে জায়গাগিন আছে এটা 41খান ওয়ার্ডের প্রত্যেকখান জায়গার নাজি এই অ্যাম্বুলেন্স সেবাও দিইম এই দিন রাত 24 ঘন্টা। শেখ হাসিনার অনুপ্রেরণায় আমি আজি এই অ্যাম্বুলেন্স গান সেবাগান দিবার লাই রেডিও নিজের আর্থিক অবস্থা এবং আমার পারিবারিক সহযোগিতায় মিলল কি 450-এর মধ্যে আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।